প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণের ঘটনা নিন্দনীয়। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। ঘটনার পর সাংসদ প্রতিমা ভৌমিক পিসিসি সভাপতির শারীরিক বিষয়ে খোঁজখবর নেন, কিন্তু কংগ্রেসের আচমকা ডাকা বনধকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে মানুষ হয়রানির শিকার হয়। তাদের বোঝা উচিত ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজে পুলিশকে ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আক্রান্ত পিসিসি সভাপতির সঙ্গে কথা বলেছেন সাংসদ, এটা সরকারের আন্তরিকতার পরিচয় দেয়। এটা বিবেচনা না করে কংগ্রেসের ডাকা বনধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তবে রাজ্য জুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। প্রথমত আমি গতকাল নিউজ থেকে জানতে পারি যে গতকাল বিশালগড়ে এখানকার কংগ্রেস পার্টির মাননীয় সভাপতি, রাজ্য সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট বিজয় বিশ্বাস মহাশয়ের উপরে কিছু লোকের সেখানে ওনার গাড়ির উপর হামলা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই ঘটনার সঙ্গে সঙ্গেই আমি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এটার সম্পর্কে যথেষ্ট নিন্দা জানিয়েছেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে এর সঙ্গে জড়িত যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে যাতে অবিলম্বে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় আমাদের সাংসদ প্রতিমা ভৌমিক মহোদয়া এই খবরের সঙ্গে সঙ্গে উনি ছুটে গেছেন হসপিটালে এবং পীযূষবাবুকে উনি দেখে এসেছেন, কথা বলেছেন। স্বাভাবিকভাবে আমিও এটা অবশ্যই নিন্দা করি, কে বা কাহারা করেছে সেটা পুলিশ দেখছে এবং যারাই করেছে এই ঘটনা নিশ্চয়ই ভালো নয়, এটা নিন্দনীয়। ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি এটা এবং তার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম আবার যে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা প্রেস মিটের মাধ্যমে যে আজকের দিনে 12 ঘন্টা ওনারা একটা মানে বন্ধ দেখেছেন। আমি এই ব্যাপারে কখনই ওনার সঙ্গে সম্মত হতে পারি না, এই কারণে যে হঠাৎ করে রাত্রেবেলা একটা বন্ধ দেখে দিয়েছেন, সাধারণ মানুষের কোনো প্রস্তুতি নেই। আর বন্ধ ডাকার আগে আমি মনে করি ওই দলের তাদের ভাবা উচিত যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পেয়ে নির্দেশ দিয়েছেন তাকে এই যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করার জন্য এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদ যেখানে দৌড়ে ছুটে গেছেন দেখার জন্য, সেখানে মনে করি কংগ্রেস পার্টি এটা বোঝা উচিত যে সরকার চায় না এবং সরকার তার জন্য দুঃখিত। খুদ মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন সেখানে বলার নেই এবং এই সময়ে এই স্ট্রাইক ডাকাটা আমি কোনো মতে সমর্থন করতে পারি না, কারণ সরকার যদি এটা যদি একটা অ্যাকশনের জন্য যদি না বলতেন তাহলে এটা অন্য জিনিস। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।